সুপ্রভাত বন্ধুরা, আমি সুস্মিতা বলছি। আজকে একটা বিষয় ভাবলাম, সেটা হচ্ছে কালার, মানে রং। আসলে এই রং ব্যাপারটা নিয়ে না, রঙের সাথে আমার বেশ একটা অনেক দিনের গভীর সম্পর্ক আছে বলি, মানে শৈশব থেকে। আসলে কি বলতো, মানে ছোটবেলা থেকে একটু আঁকা আঁকির অভ্যেস আছে, তো তাই রঙের সাথে একটা বেশ মানে নিবিড় সম্পর্ক রয়েছে। আমার ছোটবেলার যে বান্ধবী, ওর পছন্দ ছিল হলুদ রং, কিন্তু আমার আবার জানেন অদ্ভুত একটা ব্যাপার, আমার আবার সব রঙই ভালো লাগতো। মানে এরকম এরকমও ব্যাপার হয়েছে, যখন আমি আঁকা শিখতে গেছি বা আঁকছি, মানে আমাকে বলা হতো যে জলের রং নীল করো, আকাশের রং নীল করো। এখানে আমার একটা ব্যাপার থাকতো যে জলের রং কেন নীলই হবে, একটু যদি হলুদ করে দিই, একটু যদি কমলা করে দিই, বা অথবা আকাশটা যদি একটু গোলাপি করে দিই, এরকম একটা ছোট থেকেই এরকম একটা রঙের ব্লেন, রঙের জিনিস। রং কিন্তু একটা দারুণ একটা মনের মধ্যে একটা দারুণ একটা ভাব প্রকাশের একটা জায়গা, জানেন তো। তেমনি যখন ধীরে ধীরে বড় হতে রাখলাম, আঁকা থেকে একটু দূরে চলে গেল, কিন্তু রঙের একটা ব্যাপার থেকে যায়, আবার আঁকাটা শুরু করেছি, টুকটাক রং মানে রঙিন জিনিসপত্র মানে চিত্রিত করার চেষ্টাও করছি। আপনাদের একটা রঙের সাথে একটা মনের সম্পর্কের একটা কথা আমি আপনাদের বলি, আপনারা যে যার ঘরে যে কোনো একটা হ্যাপি কর্নার তৈরি করতে পারেন, এবং সেই হ্যাপি কর্নারটা যে কোনো একটা আপনার টেবিল হতে পারে, বা যে কোনো একটা আপনার ডেস্ক হতে পারে সেখানে, বা আপনার একটা কোনো লিভিং রুম হতে পারে, বা বারান্দার একটা পোর্শন হতে পারে, সেখানে আপনি কি করতে পারেন যে একটা কর্নারে কিছু ফ্রেশ কাট ফ্লাওয়ার, ভাইব্রেন্ট কালারের, আপনার যে কালারটা পছন্দ সেই কালারে রাখতে পারেন। এছাড়াও আপনি কিছু যদি দেয়ালে কোনো পেন্টিং রাখলেন বা কিছু, এবং ওই লেজার পিরিয়ডে অবসর সময় আপনি যখন সেই জায়গাটায় গিয়ে বসবেন না, তো সেখানে দেখবেন যদি আপনার মনের মধ্যে যে কালারটাই চলুক না কেন, যেমন ধরুন যদি বিষাদের সুর, তাতে যদি একটু ধূসর থাকে, হ্যাঁ, তার সঙ্গে যদি ওই যে কালারটা রয়েছে না, ওই যে ফুল বলুন বা পেন্টিং বলুন, ওর সাথে যেন আমার মনে হয় একটা ব্লেন্ড তৈরি হয়ে ও কালারটা একটু ইয়েলিশ অথবা রেডিশ হয়ে যেতে পারে। জানেন তো, কালারগুলো সত্যি সত্যি খুব মহত্ব। দেখুন, আমি যখন ছবি আঁকি না, তখন ধরুন আমাকে প্যাস্টেল কালারের লাল, হলুদ, ব্লু, এইসব কালারগুলো থাকে, আবার এইসব কালার থেকেও কিন্তু আমরা অনেক কালার তৈরি করতে পারি। যেমন লালের সাথে হলুদ মিশিয়ে আমি অরেঞ্জ বানাতে পারি, হ্যাঁ, তেমনি সাদার সাথে কালো মিশিয়ে আমি ধূসর বানাতে পারি। তো এইভাবে এই যে হ্যাপি কর্নার যেটা বলছিলাম, সেটা কিন্তু আপনার মনের ওপর একটা দারুণ প্রভাব বিস্তার করে। আর সকালটা যদি আপনি এইভাবে স্টার্ট করেন না, তো আমার মনে হয় যে একটা মানে দারুণ একটা মানে কিক হবে, মানে শুরুর জন্য। যেমন কোনো কিছু গাড়ি বা কোনো কিছু স্টার্ট করতে গেলে একটা একটা পাঞ্চ বা একটা স্টার্ট কিক লাগে, তো এই রংটা আপনাকে এই ব্লেন্ডটা মিশ্রিত করে একটা সুন্দর শুরু দিতে পারে। একটা হ্যাপি কর্নারের আইডিয়া একটু শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ধন্যবাদ।